বাইক বাহিনীর আক্রমণে গুরুতর আহত তিপরা মাথাতলে এক সদস্য। আক্রমণে আহতের নাম পবিত্র ত্রিপুরা। শাবরুম কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সেরে আহত পবিত্র ত্রিপুরা দলের নেতৃত্বদের পরামর্শে বুধবার বিলোনিয়া মহকুমা আধিকারিকদের দ্বারস্থ হয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি জানিয়ে এজাহার কপি তুলে দেয় আহত পবিত্র ত্রিপুরা। সাথে ছিল তিপরামাথা দলের নেতা কমল ত্রিপুরা। আহত পবিত্র ত্রিপুরা সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের সামনে জানায়, তিপরামাথার পক্ষ থেকে কৈলাসনগর এলাকায় কম্বল বিতরণ করার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শাসক দলের নেতা বরুণ ত্রিপুরা সহ মুখ বাঁধা অবস্থায় বেশ কয়েকজন তার উপর আক্রমণ চালিয়ে প্রথমে হুমকি, তারপর কিলখুশি লাথি মারতে থাকে। এরপর বরুণ ত্রিপুরা হঠাৎ বাস তুলে নিয়ে সজোরে আঘাত করতে পবিত্র ত্রিপুরার বাম চোখে আঘাত লাগে। ফলে চোখে আঘাতপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন পবিত্র ত্রিপুরা। এখানেই শেষ নয়, রাজনৈতিক প্রতিহিংসায় উন্মুক্ত হয়ে মারধরের পরে পবিত্র ত্রিপুরার বাড়ি ঘর পুড়িয়ে ছাই করে দেয় নেতা বরুণ ত্রিপুরা সহ তার চেলা চামুণ্ডারা, এমনটাই অভিযোগ। আক্রমণকারী নেতা বরুণ ত্রিপুরাকে চিনলেও অন্য আক্রমণকারীদের মুখে কালো কাপড় বাঁধা থাকার কারণে তাদের চিনতে পারেনি বলে জানায় তিপরামাথা দলের আহত সদস্য পবিত্র ত্রিপুরা। সে আরো জানায়, চিকিৎসা সেরে সে তার বাড়িতে যেতে পারছে না। বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ পালে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এজাহার তুলে দেওয়ার পর বিলোনিয়া থানাতেও এজাহার জমা দেয় তিপরামাথা দলের আহত সদস্য পবিত্র ত্রিপুরা সহ তিপরামাথা দলের নেতা কমল ত্রিপুরা। মামা বাড়িতে গিয়া ছাড়া মামাকে ডাক দিয়েছিল। ঘুমের থেকে উঠতে প্রায় 10 মিনিট এরকম হয়েছে ওরা। ওর পর আমাকে দরজা খুলে দিয়েছে, আমি ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে আমি ফোনে কথা বলেছি আমার বন্ধু বান্ধবের সঙ্গে। আমি সবাইকে জানাইছি যে আমার পার্টি লিডার তাদেরকে জানাইছি যে আমার উপর এরকম এরকম এমাত্র হয়ে গেছে। কোন পার্টি লিডার? আমার আমাদের তিপ্রমথা পার্টি লিডার তাদের জানাইছিলাম। তারপরে জানার পর হেরা বলেছে, আচ্ছা ঠিক আছে, তুমি এখন যেখানে আসো এখানে সেফটি থাকো, কালকে যা হবো কালকে হবো, কালকে কথা হবে। তারপরে ঠিক 15 থেকে 20 মিনিট এর মধ্যে আমাকে যে আমার উপরে অ্যাটেক করছে, আমার যে এ হালটা করছে, এর নাম হিসেবে বরুণ ত্রিপুরা, সে আমার ফোন করছে। আমার জিজ্ঞাসা করেছিল তুমি কোথায়, আমি তাকে বলেছি আমি তো আমি বইয়ে আমার মামা বাড়িতে এসেছি ঘুমানোর জন্য, তোমার গড় পড়ি সব সাই হয়ে গেছে, তুমি এখন তাড়াতাড়ি আসো। আমি তো আদম শাহ এভাবে শুনলে তো আসলে কি তোমার বাড়িতে আগুন দিছে? হ্যাঁ। কয়টা ঘর পুড়া গেছে? আমার একটা, আমি যে বাড়িতে আমি ডেলি ঘুমাতাম এই ঘরটায় হেরা আগুন দিয়ে দিছে। কোন জায়গা তোমার বাড়ি? আমার বাড়ি কৈলাসনগর এডিসি ভিলেজ। তোমার নাম কি? পবিত্র ত্রিপুরা। এরপর কি হয়েছে? এরপর ফোন করার পর আমি তাড়াতাড়ি দৌড়ে গেছি বাড়িতে। যাওয়ার পর আমি যাই দেখতেছি যে সব গড় পড়া ছাই হয়েছে, একটা লাঠি নিয়ে ডাইরেক্ট আমার উপর অ্যাটেক করছে। কে? বরুণ ত্রিপুরা। কি করে তে? তো কি করে এতে হে জানে না। হে আমার তো মনে হয়েছে যে কমল নিয়ে যেহেতু হে ঘটনা হয়েছে, হে বিজেপির লোকই মনে হয় আমার। মানে মূলত বিজেপির লোকেই এমন করছে এমন ধারণা তোমার নাকি? কয়জন লোক আক্রমণ করছে তোমার? আমাকে যে আমার উপর যে আক্রমণ করছে হে বরুণ ত্রিপুরা, হেরে আমি চিনি, হে লোকে কি আছে না আছে এটা হে জানে, আমি জানি না। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।